নমস্কার বন্ধুরা, এসব আমি খাই আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে চারাগুলো রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক। আজকে বানাতে চলেছি ছোট আর মাছের দই ঝাল রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস নিয়ে নিয়েছি এখানে আর মাছ। আর মাছটা কিন্তু খুবই সুন্দর একেবারে। তো আমি এখানে নেব হলুদ দিয়ে দেব 1/2 চা চামচ মতো। এবার এটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হলুদ লবণটা মাখিয়ে নিয়ে এটা আমি এখন সাইডে রেখে দেব। রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হতে চলেছে, তাই পুরোটা দেখা অনুরোধ রইল। এবার এখানে এই আর মাছের দই ঝাল রেসিপি করার জন্য যা যা মশলা লাগবে সেই মশলাগুলো প্রথমে আমরা রেডি করে নেব। আমি এখানে সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1/2 টুকরো মতো টমেটো, একটা টমেটো অর্ধেক নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা স্লাইস করে নিয়েছি, 4 পিস নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ, সেটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6 টুকরো মতো নিয়েছি রসুন। আর খুব কয়েকটা নিয়েছি এখানে 8 থেকে 10টা মতো নিয়েছি এখানে দানা গোলমরিচ, আর দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর 1/2 ইঞ্চি নিয়েছি দারচিনি। এই আমাদের এর মধ্যে মশলাটা করার জন্য দিয়ে দেবো সামান্য অল্প একটু জল দিয়ে। এবার এটা আমরা ভালো করে মিক্সিটা মিহি করে পেস্ট করে নেব। দেখুন আমার এখানে মশলা কিন্তু একেবারে রেডি। এবার চলে যাব রেসিপিতে। এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হাই হিট করে ভালো করে গরম করে কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সরিষের তেল পরিমাণ মতো, ভালো করে হাই হিট করে গরম করে নেব। এখানে আমাদের খুব ভালোভাবে হাই হিট গরম হয়ে গেছে, তেলটা একটু ছড়িয়ে নেব কড়াইতে। এবার কড়াইয়ের মধ্যে সামান্য 1 চিমটে মতো দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণে মাছটা কোনো কারণে এর মধ্যে কড়াইয়ের মধ্যে অনেক সময় মাছ ভাজতে গেলে লেগে থাকে, সেটা হবে না এবং মাছটা ছাড়বেও না। মাছগুলো কিন্তু আমাদের কড়া করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়েছে, আরো এক পাশ উল্টে দেবো। মাছগুলো আমাদের লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে তুলে নেব। এভাবে একই রকম ভাবে বাকি মাছগুলো কিন্তু আমরা এখানে ফ্রাই করে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা দানা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিলাম। নিয়ে এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে একে একে আরো দুটো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের পাউডার। এবার ভালো করে এই মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো 7 মতো লবণ, ওখানে আমি 1/2 চা চামচ লবণ ব্যবহার করছি। লবণটা অবশ্যই যদি পছন্দ স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। ভালো করে এই গ্রেভি টাইপের আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি, এটাতে টেস্টটা ব্যালেন্স হবে। মশলার উপর থেকে তেল ভাজতে শুরু করেছে আর গ্রেভি মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো উষ্ণ গরম জল। ঝোলটা দিয়ে দিয়েছি, এবার একটু ঝোলটা বলক ওঠার জন্য অপেক্ষা করব।
এই সময় ঝোলটা বড় করতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই, এখানে 2 চা চামচ ব্যবহার করব। টক দইটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। টক দইটা ফেটিয়ে নিয়ে ব্যবহার করবেন, তাহলে দানা দানা হয়ে থাকবে না। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা একে একে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 মিনিট মতো জাস্ট ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের এখানে আর মাছে দই ঝাল রেসিপি একেবারে কমপ্লিট হয়ে যাবে। মাছের গায়ে একটু ঝোলটা দিয়ে দিচ্ছি, যাতে মাছের গায়ের মধ্যে খুব ভালোভাবে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে। আমার কিন্তু এখানে মাছের ঝাল কিন্তু আর মাছের দই ঝাল রেসিপি আমার একেবারে কমপ্লিট। আমি এখানে রেসিপি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিলাম। দেখুন আমার এখানে আর মাছের দই ঝাল রেসিপি একেবারে কমপ্লিট। রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়, একবার এভাবে বানিয়ে দেখুন। মাংস ছেড়ে এই রেসিপিটি পছন্দ করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।